ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে, যে এক মুসলমান ভাই মারা গেলেন, জিন্দগিতে কখনো নামাজও পড়েননি, কিন্তু পৃথিবীর জীবনে লোকের সাথে খুব ভালো ব্যবহার করেছেন, লোকের খুব মঙ্গল করেছেন। মরে যাওয়ার পরে লোকেরা বলেন, সার্টিফিকেট দেন লোকেরা যে হ্যাঁ ইনি জান্নাতে যাবেন, তো এই ব্যাপারে এই ব্যাপারে ইসলাম কি বলেন? ভাই ফারুক, লোকে তো সার্টিফিকেট দিল জান্নাতের, দেখা যাক হাদিস দ্বারা কি বুঝতে পারা যায়। সহি হাদিসে আছে, আবু হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহি তিরমিজির হাদিস, এটা শুনুন, তিরমিজির হাদিস। হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই বলেন যে হাদিসটি হচ্ছে সহি। আসুন হাদিসের তর্জমা দেখা যাক। হাদিসের তর্জমা হচ্ছে এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের সর্বপ্রথমে যে হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। নামাজ যদি তার সঠিক হয়ে থাকে, তার আমলের মধ্যে নামাজ যদি সঠিক হয়ে থাকে, তার সমস্ত জিনিস সঠিক, সে কামিয়াব হয়ে গেল, সে পরিত্রাণ পেয়ে গেল, সে উত্তীর্ণ হয়ে গেল। আর নামাজেই যদি সে ফেল হয়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে গেল। তারপরে দেখা যাবে তার ফরায়েজের মধ্যে যদি, ফরজ আমলের মধ্যে যদি কোনো ঘটতি হয়ে থাকে, কমি হয়ে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো আমার বান্দার জন্য কি কোনো নফল কাজ রয়েছে, সেখান থেকে পূরণ করো। এই ধরনেরই সমস্ত কাজ তার হতে থাকবে। তো যাই হোক, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে, নামাজে যদি সে ফেল হয়ে যায় তাহলে তার সমস্ত জিনিস ফেল, আর নামাজ যদি উত্তীর্ণ হয়ে গেল তাহলে সমস্ত জিনিস উত্তীর্ণ হয়ে যাবে, সে কামিয়াব হয়ে যাবে, পাস হয়ে যাবে। তাহলে হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এ সম্পর্কে ওলামাদের মত আছে যে জেনে বুঝে যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে যায়। মানুষের সার্টিফিকেট দিলে কিছু হবে না, খো সার্টিফিকেট পেতে হবে সহি আমল দিয়ে, বা আল্লাহ রসুলের হাদিস দিয়ে যে সার্টিফিকেট পেয়ে থাকে তবে সে জান্নাত যাবে, না তো জান্নাত যাবে না। খো মানে আল্লাহ রসুল যে পদ্ধতিতে বলেছেন যে এই কাজ করতে গেলে সে জান্নাত যাবে, তবে সে জান্নাত যাবে। আর মানুষ যতই যাক বুঝুন, আল্লাহ আলম বিসওয়াব।